আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে লাফিয়ে বাড়ছে প্রবাসী পুরুষ গৃহকর্মীর সংখ্যা বিশেষ সুরক্ষা দিতে স্বাস্থ্য বিমার অনুমোদন সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো সৌদি আরবে প্রতিনিয়ত বাড়ছে গৃহকর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রবাসী কর্মীর সংখ্যা আর এই গৃহকর্মী পেশার প্রবাসীদের নিরাপত্তা ও সুবিধা প্রদানের জন্য সৌদি আরবের মন্ত্রীদের কাউন্সিল দেশটির গৃহকর্মীদের স্বাস্থ্য বিমার আবেদনের অনুমোদন করেছেন সৌদি আরবের কোনো নিয়োগকারী যদি তার বাড়িতে চারজন বা তার বেশি সংখ্যক গৃহকর্মী নিয়োগ দেয় সেই ক্ষেত্রে এই স্বাস্থ্য বীমা কার্যকর হবে জেদ্দার আল সালাম প্রাসাদে অনুষ্ঠিত মন্ত্রিসভার অধিবেশনে সভাপতিত্ব করেন দুই পবিত্র মসজিদের রক্ষক বাসে সলমান সৌদি আরবের মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে থাকা গৃহকর্মীও তাদের নিয়োগদাতাদের মধ্যকার চুক্তিতে ইন্স্যুরেন্স বা বিমার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে ইন্স্যুরেন্সের বাস্তবায়ন হলে নিয়োগকর্তা ও গৃহকর্মী দুই পক্ষই সুরক্ষা পাবে এখন এই ধরনের গৃহকর্মীদের জন্য বিশেষ কোনো সুরক্ষা ব্যবস্থা নেই অর্থাৎ কেউ যদি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করার সময় অসুস্থ হয় বা মারা যায় তার জন্য নিয়োগদাতা কিংবা রেকর্ডিং এজেন্সিগুলো থেকে কোনো অর্থ পাওয়া যায় না অনেক ক্ষেত্রে সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার পর সেখানকার কল্যাণ তহবিল থেকে মারা যাওয়া বা অসুস্থ ব্যক্তি ও তাদের পরিবারকে সহায়তা করা হয় অনুমোদন পাওয়া গৃহকর্মীদের জন্য স্বাস্থ্য বিমা ঠিক কী ধরনের বা কিভাবে ইন্স্যুরেন্স বাস্তবায়ন করা হবে সেই সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত জানানি সৌদি আরবের মন্ত্রণালয় তবে উল্লেখ্য যে গত পাঁচ বছরে গৃহকর্মীর সংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে যার পরিমাণ হচ্ছে এগারো লাখ নব্বই হাজার ফলে বর্তমানে সৌদি আরবে মোট পুরুষ ও মহিলা গৃহকর্মীর সংখ্যা প্রায় ছত্রিশ লাখে দাঁড়িয়েছেন শুধুমাত্র দুই হাজার আঠারো থেকে দুই এই পাঁচ বছরে সৌদি আরবের শ্রমবাজারে প্রবেশকারী মোট গৃহকর্মীর সংখ্যা এগারো লক্ষ নব্বই হাজার গত পাঁচ বছরে সৌদি আরবের শ্রমবাজারে যোগদানকারী পুরুষ গৃহকর্মীর সংখ্যা হচ্ছে নয় লক্ষ সাতান্ন হাজার আর নারী গৃহকর্মীর সংখ্যা হচ্ছে দুই লক্ষ তেত্রিশ হাজার গৃহকর্মীর মধ্যে ড্রাইভারের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি এদের সংখ্যা হচ্ছে দশ লক্ষ আটাত্তর হাজার এই বিশাল সংখ্যক গৃহকর্মীদের সুরক্ষার জন্য এবং তাদের নিয়োগকারীদের উভয়ের সুরক্ষার জন্যই স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক করার যে নির্দেশনা প্রদান করা হয়েছিল সেটির অনুমোদন দিয়েছে সৌদির মন্ত্রিসভা খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে